সোশ্যাল মিডিয়ার বন্ধুরা কেমন আছেন সবাই? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড মাই ট্রাভেল ইয়ার 2017। এই পর্বে দেখবেন 2017 সালে আমি যতগুলো জায়গায় ভ্রমণ করেছিলাম এবং আমার শ্যুটিংয়ের কিছু বিহাইন্ড দ্য সিন। আপনাদের অনুপ্রেরণায় 2017 সালে আমি অনেকগুলো ট্রাভেল ফিল্ম বানিয়েছি এবং 2018 সালে অনেক জায়গায় ভ্রমণের পরিকল্পনা করেছি। সো স্টে উইথ মি, কিপ ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বছরের প্রথম ট্রাভেলটি হয়েছিল সৌন্দর্যের অধিকারী খাগড়াছড়ি পার্বত্য জেলায়। আপনারা আমাকে দেখছেন, এই স্থানটি মাতাই হাকর দেবতার গুহা। দুই রাত এক দিনে ভ্রমণের প্রস্তুতি নিলে আপনি খাগড়াছড়িতে ঝুলন্ত ব্রিজ, দেবতার গুহা এবং রিচাং ঝর্ণাটি উপভোগ করতে পারবেন। গোপালগঞ্জের একটা বিলে, এখানে হচ্ছে প্রচুর পদ্ম ফুল জন্মে। আমরা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছি বিধায় আমরা কোনো হোটেল রুম ভাড়া করিনি। ভোর হয়ে গেল, শিকারের সময় বর্ষাটি বিলের মাঝখানে হারিয়ে গিয়েছিল, তাই ভোর হতেই এটি খুঁজে বের করলাম। স্থানীয় লোকজনের সহায়তায় আমরা নৌকা নিয়ে পদ্ম বিলের উদ্দেশ্যে রওনা হলাম। চলার পথেই ঝিরি ঝিরি বৃষ্টি। কেন এখানে তো স্ক্রিপ্টের সিকোয়েন্স গুলো দেয়াই আছে। সিকোয়েন্স মানে তোমরা হচ্ছে ফুচকার দোকানে যাবা, শীতের আগাম বার্তা নিয়ে আসে এই কাশফুল। এটি মূলত নদী অঞ্চলে বা যেখানে বালির স্তরে পলিমাটি থাকে। শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড নোহাশপল্লির পথে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নোহাশপল্লির গেটে। টিকিট লাগবে 200 টাকা। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ব্যক্তিগত উদ্যোগে নোহাশপল্লী প্রতিষ্ঠা করেন। ঢাকার ধানমন্ডিতে তার বাসস্থান হলেও তিনি সুযোগ পেলেই নোহাশপল্লীতে চলে আসতেন সময় কাটাতে। You have to pay attention. Cross the leaves of eager trees. Feel the warmth on my face. There's a song on the breeze like a lasting embrace. Standing by the water, see my reflection. প্রতি 10 মিনিট অন্তর অন্তর হচ্ছে এখানে বিমান ল্যান্ড করে। এটা হচ্ছে আয়কা বিমান চলে আসছে, সেটাও এখন ল্যান্ড করছে। সোশ্যাল মিডিয়ার বন্ধুরা কেমন আছেন সবাই? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড বিহাইন্ড দ্য এয়ারপোর্ট। এ পর্বে আপনারা দেখবেন বিমান ল্যান্ডিংয়ের কিছু দৃশ্য। গ্রাম নামে পরিচিত গ্রামটির নাম সাদুল্লাপুর। এটি যেন একটি গোলাপের রাজ্য। এই গ্রামের অধিকাংশ মানুষই গোলাপ চাষের সাথে জড়িত। সম্ভবত লাল মাটির কারণেই এখানে গোলাপের আবাদি বেশি হয়। সকাল থেকে নামার পর পৌঁছে গেলাম সাদুল্লাপুর বাজারে। ফুল হাতে ছেড়া নিষেধ, তবে আপনি চাইলে চাষিরা
5 থেকে 10টা ফুল আপনাকে এমনি কেটে দেবে। আমরা এই মুহূর্তে আছি গোলাপ গ্রামের একদম মাঝখানে। সাফারি পার্কের ভেতরে এইসব বন্য প্রাণী দেখার জন্য আলাদা বাস রয়েছে। সেখানে আপনাকে বাসে করে 20 মিনিট ঘোরাবে, ভাড়া নেবে জনপ্রতি 100 টাকা। এই যে ছেলেটা দেখছেন আমার সাথে ঘুরে বেড়ায় এবং দেখেন কত ঝুঁকিপূর্ণ একটা জায়গায়। ওকে, আমাদের ডকুমেন্টারিতে সব সময় আপনাদের ট্রাভেল সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। এবার এপিসোডে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে ট্রাভেল টিম এর মূল উদ্দেশ্য মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করা। বাসের টিকিট করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। 8 ঘন্টা জার্নি করার পর আমি পৌঁছে গেলাম কক্সবাজার। স্থানীয় লোকজনের কাছ থেকে শাহপুরি দ্বীপে যাওয়ার রাস্তাটি জেনে নিলাম। টেকনাফ পৌঁছানোর পর একটি অটোরিকশা নিয়ে রওনা হলাম শাহপুরি দ্বীপের উদ্দেশ্যে। আমি এখন পৌঁছে গেছি শাহপুরি দ্বীপের ভাঙা নামক একটি জায়গায়। আমি এখন যাচ্ছি টেকনাফ শহরে হোটেল রুম খুঁজতে। আপনি যদি শরণার্থীদের সাহায্য করতে আসেন তাহলে টেকনাফেও থাকার হোটেল রুমের সুব্যবস্থা রয়েছে। পরদিন সকালে হোটেল রুম চেক আউট করে শরণার্থীদের পাশে দাঁড়াতে আমি রওনা হলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছানোর পর লক্ষ্য করলাম অনেকেই অসুস্থ। এই উপমহাদেশের যে বিখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিগণ মানুষের মাঝে যুগে যুগে আধ্যাত্মিকতার পরম উপলব্ধি ছড়িয়েছেন, তাদেরই উত্তরসূরি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ। পদ্মা ফেরি পার হয়ে অথবা যমুনা সেতু দিয়েও কুষ্টিয়া যাওয়া যায়। কুষ্টিয়া জেলার এই ব্রিজটির নাম লালন সেতু। কুষ্টিয়া শহরে মজমপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর একটি অটো নিয়ে রওনা হলাম লালন আখড়ার উদ্দেশ্যে। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো কবে গো সৃজন হবে। এবারের লালন মাজারকে সাজানো হয় নানা সাজে। শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে। নিয়ম অনুযায়ী জাহিদ সুমন ও তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পান। কিছু ক্ষেত্রে দুঃসাহসিক কৌশল দেখাতে তাকে পরিস্থিতি পরিবেশন করা হয়। কোনো ঝুঁকির কাজ করার আগে পেশাদার পরামর্শ অবশ্যই নিবেন। দুটি ডিম হাতে নিয়ে চেখে দেখলাম যে ডিমগুলো ভালো কিনা, তাই দুটি ডিম খেয়ে নিলাম এবং দুটি সাথে নিয়ে নিলাম। দেখে বোঝা যায় এই রাস্তা দিয়ে এখন আর মানুষের চলাচল হয় না। আমি দেখতে পাচ্ছি আকাশটি মেঘমুক্ত, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। অনায়াসে আজ রাতটা এখানে কাটিয়ে দেওয়া যাবে। 1 ঘন্টা অপেক্ষা করার পর হঠাৎ দেখি দড়িটা নড়ছে, সম্ভবত আমার বড়শিতে একটি মাছ আটকেছে। মাছটি খুবই ছোট, কিন্তু আমি সফল যে বড়শিতে একটি মাছ আটকেছে। এত ছোট আমি আশা করি নাই।
একদিকে সাপের ভয় এবং চারিদিকে প্রচুর মশার উৎপাত, তাই আগুনটি জ্বালিয়ে রাখার চেষ্টা করছি। বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। ভাবতে খুবই ভালো লাগছে যে আমি বাড়ি ফিরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন নদীতে কোনো নৌকার মাঝি নেই, তবে আমরা দেখতে পাচ্ছি ঘাটে দুটি নৌকা একসাথে বাঁধা আছে। আমরা নৌকাগুলো নিয়ে যাব একটি চরে গিয়ে, আমাদের অ্যাডভেঞ্চার প্রোগ্রাম শেষে আবার নৌকাগুলো ফিরিয়ে নিয়ে আসব নির্দিষ্ট জায়গায়, ঘাটে বেঁধে রেখে যাব। নৌকা দুটি একই শেকলে বাঁধা, তালাবন্ধ অবস্থায়। I'm the traveler, okay? Let's fly again.
ওকে গাইস, মাস্ক প্রদর্শনী থার্ড ডে তে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার মাস্ক গুলো ঝুলানো হয়েছে আজকে, মানে দিস ইজ রিয়েলি গুড থিং, আলহামদুলিল্লাহ। রাজধানীতে তিন দিন ব্যাপী মুদ্রা প্রদর্শনী শুরু। আর এটা হলো আদি যুগে ব্যবহার হতো বিভিন্ন অন্য টাইপের কয়েন। এই কয়েনটা দাস কেনা বেচা ব্যবহার হতো। টাঙ্গা ক্রস খুব ফেমাস একটা কয়েন। এটা দিয়ে আগে ধরেন একটা দিয়ে 10 কেজি আটা, 5-6টা মুরগি আর বন্দুক কেনা যেত। বন্দুক কেনা যেত। এটা এটা ইলমুল মামুনের স্বপ্ন কম বেশি আমাদের সবাই রয়েছে। ট্রাভেল ইন্ডিয়া এপিসোড 1-এ আপনাদের দেখাবো বাই রোডে কিভাবে ইন্ডিয়া যেতে হয়। এবারের গন্তব্য কলকাতা, দিল্লি ও আগ্রা। আমি এখন আছি স্থলবন্দর বাস টার্মিনালে। এখান থেকে আমি যাচ্ছি ট্রাভেল ট্যাক্স এর কপি জমা দিতে। অতিরিক্ত 100 টাকা ঘুষ দিয়ে আমি ট্রাভেল ট্যাক্স এর কপি ও পাসপোর্ট জমা দিলাম। ভুলেও কোনো দালালের হাতে পাসপোর্ট দিবেন না। দেখতে পাচ্ছেন আমরা এই কজন, ওনারা আমার মতোই দালালের হাতে পাসপোর্ট দিয়ে বিপদে পড়েছেন এবং সিকিউরিটি গার্ড আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না। ট্রাভেল ট্যাক্স পরিশোধ শেষে আমাকে দাঁড়াতে হলো কাস্টমস এর একটি লম্বা সিরিয়ালে। ইমিগ্রেশন ফর্মটি পাসপোর্ট দেখে ফিল আপ করে ফেলো। এটা খুবই খারাপ অভিজ্ঞতা, এরকম লম্বা সিরিয়ালে আমার জীবনেও দাঁড়ায়নি। দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষের পেছনে আমি। এই সিরিয়াল পার হতে কয়েক ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা লাইনে থাকার পর আমি প্রবেশ করছি ইমিগ্রেশনে। ইমিগ্রেশন পেরোলাম, ওই দিকটা বাংলাদেশে যাওয়ার পথ আর এই দিকটা ইন্ডিয়া। হোটেল রুম চেক আউট করলাম, কারণ আজ আমি কলকাতায় ঘুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিব। ছিলাম এই অ্যাড্রেসে, হোটেল হ্যাভেন। এখন আমি যাচ্ছি কলকাতা নিউ মার্কেট এলাকা। কলকাতায় যেসব দর্শনীয় স্থানগুলো ভিজিট করবেন, ইন্ডিয়ান মিউজিয়াম, ফোর্ট উইলিয়াম, হাওড়া ব্রিজ, দীঘা সাগর সৈকত, জেমস প্রিন্সেট, রেসকোর্স ময়দান, ইডেন গার্ডেন পার্ক, নিউ মার্কেট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা ঘুরেঘুরি শেষ করলাম। হাওড়া রেল স্টেশন থেকেই দিল্লি যাওয়ার ট্রেনের টিকিট করলাম, কিন্তু ট্রেন ছাড়বে শিয়ালদা রেল স্টেশন থেকে, তাই ট্যাক্সি নিয়ে চলে গেলাম শিয়ালদা রেল স্টেশন। সতেরো ঘন্টা রেল ভ্রমণের পর আমি পৌঁছে গেলাম নিউ দিল্লি। আমি এখন আছি নিউ দিল্লি রেল স্টেশনের সামনে। এখান থেকে আমি হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। নিউ দিল্লিতে এসে আমি আরেকটি হোটেল ভাড়া করলাম। আজ রাতটা বিশ্রাম নিয়ে সকালে তাজমহল দেখতে রওনা হব। পরদিন সকালে রওনা হলাম আগ্রার উদ্দেশ্যে। ট্রেনে দিল্লি টু আগ্রা যেতে সময় লাগলো 4 ঘন্টা। আমি এখন পৌঁছে গেছি তাজমহল গেটে। বাংলাদেশি সহ সকল ফরেনারদের জন্য প্রবেশ মূল্য 530 রুপি, কিন্তু ইন্ডিয়ানদের জন্য মাত্র 40 রুপি। তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে করতে বিদায় নিচ্ছি আমি জাহিদ সুমন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং পরবর্তী আরও নতুন নতুন ট্রাভেল গাইড ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।